টলিউড সিক্রেটস এর নতুন ভিডিও দেখতে এই চ্যানেলে সাবস্ক্রাইব করুন, আর হ্যাঁ, পাশের বেল বাটনে ক্লিক করতে ভুলবেন না জানো। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল টলিউড সিক্রেটস। টলিউড এর লাভ বার্ডস বলুন কিংবা বেস্ট ফ্রেন্ড বললে এই দুটির নাম কিন্তু সবার প্রথমে মাথায় আসে। তারা তাদের বন্ধুত্ব কিংবা সম্পর্ক নিয়ে যেমন খুব জাহির করে বলেন না যে দেয়ার ইন এ রিলেশনশিপ, আবার তাদের সম্পর্ক নিয়ে কোনো লাভ ঠাকুর নেই, বরং তারা ইনস্টাগ্রাম হ্যান্ডেলে ফেসবুকে দুষ্ট মিষ্টি খুনসুটি দিয়ে তাদের কাপলস গোল বজায় রেখেছে। এতক্ষণে নিশ্চয়ই বুঝতে পেরে গেছেন যে কোন টলি কাপলের কথা হচ্ছে। যাদের সম্পর্ক নিয়ে নেটিজেনদের মাথা ব্যথা কম নয় এবং কম জল্পনা কল্পনাও হয়নি, এই অভিনেত্রীর সঙ্গে বহুবার নাম জড়িয়েছে বিক্রম চ্যাটার্জি। এবং এই বিষয় নিয়ে টলিউডের ভিলেন মানে অঙ্কুশ একেবারে ডোন্ট কেয়ার হাব হাব। বরাবরই এই টলি কাপল এইসব নিন্দেগুলোকে হাসি মজা করে উড়িয়ে দিচ্ছে। তবে এবারের অবাক করা কাণ্ড হলো ভালোবাসার মাসে এবং যাকে বলা হয় বাঙালির ভ্যালেন্টাইন ডে, সেই সরস্বতী পুজোতে কিন্তু এই কাপলের একসাথে দেখা মিলল না। টলিউডের মোস্ট ডিজায়ারেবল ওমেন যখন কফি হাউস সংবাদ মাধ্যমের ফটোশ্যুটের জন্য ব্যস্ত জ্যান্ত সরস্বতী সাজতে, ঠিক সেই সময় তার প্রিয়তম অর্থাৎ অঙ্কুশ পাড়ি দিলেন তার পুরনো বাড়ি বর্তমানে তার কাছের মানুষদের সাথে। এরকমই ট্যাগলাইন ঘোরাফেরা করছে এই মুহূর্তে অঙ্কুশ টাইমলাইনে, এবং ওয়েন্দিনের টাইমলাইনেও কিন্তু এই বাঙালির ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে তাদের কাপল রয়েছে কোনো ছবি মেলেনি। তাই নিয়ে নেটিজেনদের প্রশ্ন এবং নিন্দুকদের প্রশ্ন যে তাহলে কি সত্যি অঙ্কুশ এবং ওয়েন্দিলার সম্পর্কে ভাঙন ধরল, ওয়েন্দিলার জীবনে কি অন্য কেউ নেই। যাই হোক, 14th February এখনও কিন্তু ভ্যালেন্টাইন্স ডে বাকি আছে, তাই এই নেটিজেনদের প্রশ্নের উত্তর দেওয়ার দায়িত্ব আমার না, এই নেটিজেনদের প্রশ্নের উত্তর দেওয়ার দায়িত্বটা না হয় তারাই নেবে, আর আমরা শুধু অপেক্ষা করে যাব 14th February তারা কী করতে চলেছে। কি তোমাদের এরকম আরও নানান রকম মজার মজার নিউজ পেতে হলে কী করতে হবে না, আমাদের টলিউড সিক্রেটসকে ঝটপট সাবস্ক্রাইব করে ফেলতে হবে। আর হ্যাঁ, এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলো না। বিনোদন জগতের লেটেস্ট আপডেট পেতে ফলো করুন টলিউড সিক্রেটস।